Aho, Batija, aho. Amar Kinchor. আরে তুইন ভাই নাকি কি অবস্থা? গৌতম দা কি অবস্থা? মিটিং এ বসছে নাইম ভাইয়া, কেমন লাগছে? ভালো, আমরা বাইরে শুট, আউটডোর শুট করবো ভাবছিলাম, এখন এসে ইনডোর করতে হইতেছে। বাইরে বৃষ্টি হচ্ছে, আমরা আসছিলাম আজকে একটা শুটে, দিব্যল ভাইয়ের বাসায় আছি আমরা। এটা হচ্ছে কালসার ভাই, কালসার ভাইয়ের চেহারা দেখা যাচ্ছে না, এই যে দেখা যাচ্ছে ও একা একা মনে হচ্ছে। এখন হচ্ছে আমরা একটা শুটে আসছি দিব্যল ভাইয়ের বাসায়, এটা আমরা দাঁড়ায় আছি হচ্ছে দিব্যল ভাইয়ের বাসায়, এই যে একটা বারান্দা, বাসা না অ্যাকচুয়ালি ওনার শুটিং স্পট অ্যাকচুয়ালি, যেটা এটা অনেক বড় একটা এরিয়া দেখতে পাচ্ছেন। আর ওই যে সামনে নিউজ 24-এর যে গাড়িটা, ওইটা হচ্ছে আমাদের শুটটা কভারেজ দেওয়ার জন্য এসছে ওরা। ওইদিকে ভিতরে অনেকগুলো লম্বা জায়গাটা, বাট ফ্যাক্ট ইজ আমাদের প্ল্যান ছিল যে আমরা আউটডোর শুট করব, কিন্তু এখন আউটডোর শুট করতে যে আমরা এখন ইনডোর শুট করে ফেলতেছি। মজার জিনিস হলো এটা, যেহেতু শুটিং এখানে অনেক প্রপস আছে, প্রপসগুলো অনেক সুন্দর, বাট ফ্যাক্ট যেটা যেখানে আমরা আটকে গেছি সেটা হচ্ছে এই দেয়ালগুলো সুন্দর না, এটা ট্রেডিশনাল ওয়াল, এটা সব ফল্ট হচ্ছে গৌতমদার, গৌতমদার কারণে আমরা আজকে আটকে গেছি। গৌতমদার যে কীভাবে তাকায় আছে, না কাউকে দেখাচ্ছি না,